প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে জানায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ঘরে আছো সুস্থ আছ আজকে আমরা আলোচনা করবো চতুর্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি বিগত ক্লাসে আমরা এখান থেকে পার্ট এক দুই তিন ও চার সম্পর্কে আলোচনা করেছি পার্ট এক ছিল জনমিতিকরণের ধারণা পার্ট দুই ছিল জনসংখ্যার পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে তাহলে এখানে আমরা যে সম্পর্কগুলো আলোচনা করেছিলাম জন্মহার মৃত্যুহার সম্পর্কে এবং পরবর্তীতে স্থানান্তর বিবাহ সামাজিক গতিশীলতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং পাট পাঁচ এবং ছয়ে জন্মহার তারতম্যের কারণ এবং প্রভাব তার মধ্যে ছিল জন্মহার তারতম্যের কারণে জলবায়ু ছিল এখানে বাল্যবিবাহ বিহু বহু বিবাহ শিক্ষা এবং অননত জীবনযাত্রা নবজাতকের মৃত্যু হার তারতম্যের প্রভাব ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি তাহলে শিক্ষার্থীরা বিগত ক্লাসে আমরা দেখেছিলাম জলবায়ু ও এক এক দেশের এক এক রকম হয়ে থাকে তাই মানুষের জলবায়ুর সাথে সাথে মানুষের শরীর এবং মানুষের জনসংখ্যা বৃদ্ধি হার বা বেশি বা কম হওয়ার মধ্যেও জলবায়ুর প্রভাব বিস্তার করে মানুষের মধ্যে শিক্ষা থেকেও যে বেশি শিক্ষিত হলে একরকম হয় অশিক্ষিত হলে কুসংস্কার শূন্য হয়ে থাকে এর মাধ্যমেও জন্মহার এবং মৃত্যু হারে কুফলতা রয়েছে আজকে আমরা আলোচনা করব পাঠ সাত মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাব জন্মহারের মতো মৃত্যু হারও বিশ্বের সকল দেশের সমান নয় কোন দেশে মৃত্যু হার বেশি আবার কোনো দেশে মৃত্যুহার কম মৃত্যুহার তারতম্যের কারণ বিভিন্ন কারণে মৃত্যুহার তারতম্য হয়ে থাকে যেমন ভৌগোলিক কারণ ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যুহারকে প্রভাবিত করে যে সব দেশে বা এলাকায় অবকাঠামো যোগাযোগ ও পরিবহন পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরম ব্যব চরম চরম ভাবাপন্ন নয় সেই সব দেশে বা এলাকার মৃত্যুহার কম প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা যে সব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বর্না টর্নেটো ঘূর্ণিঝড় খরা দুর্ভিক্ষ মহামারী প্রভৃতি বেশি সেই সব স্থানে মৃত্যুহারও বেশি আবার যে সব এলাকায় যাতায়াত ব্যবস্থার ত্রুটিপূর্ণা বা বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বনে অভাব রয়েছে সেখানে এলাকাতেও দুর্ঘটনাজনিত মৃত্যু হারও বেশি বিভিন্ন রোগ ব্যাধি যেসব এলাকায় কলেরা টাইফয়েড ম্যালেরিয়া হুপিং কাশিম হাঁপানি ও বিভিন্ন ভাইরাসজনিত রোগ যেমন জিকা ভাইরাস এভোলা ভাইরাস মাস্ক ভাইরাস ইত্যাদি প্রকোপ বেশি সেই সব এলাকার মৃত্যু হারও বেশি বয়স বয়স কাঠামো মৃত্যু হারকে প্রভাবিত করে যে সমাজে অল্প বয়সী শিশু ও অধিক বয়সী বৃদ্ধ লোক বেশি সেই সমাজে মৃত্যু হারও বেশি দারিদ্র দরিদ্র জনগণ পুষ্টিসম্মত খাবার খেতে পারে না উন্নত সেবাও নিতে পারে না জীবনযাত্রার মান থাকে নিম্ন ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজেই তাদেরকে আক্রমণ করে এবং মারা যায় বেশি এই জন্য বিভিন্ন দেশের তুলনায় অনুন্নত দেশে মৃত্যু বেশি যুদ্ধ বিগ্রহ যে সব দেশে যুদ্ধবিগ্রহ বেশি সেই সব দেশে মৃত্যু বেশি বর্তমানে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকায় যুদ্ধ বিগ্রহের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে মৃত্যুহার তারতম্যের প্রভাব মৃত্যু হার তারতম্যে জনসংখ্যা পরিবর্তন ঘটে থাকে মৃ শিশু মৃত্যু দুর্ঘটনাজনিত মৃত্যু সহ নানা ধরনের অপরিণত বয়সে মৃত্যু দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক ক্ষতি করে থাকে উচ্চ মৃত্যু হারের কারণে মা বাবা আরও বেশি এই সংখ্যক মেয়ে জন্মদানে উৎসাহিত হয় মৃত্যু বেশি হলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায় পরিবার উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয় মোট কথা অধিক মৃত্যুহার হার যে কোনো দেশের জন্য খারাপ ফলে বয়ে নিয়ে যেতে আসে অন্যদিকে নিম্ন মৃত্যু হারে জনসংখ্যা গঠন বয়স বন্টন ও আর্থসামাজিক উন্নয়নের অবদানে রাখতে সহায়তা করে এই সময় আমাদের দেশে শিশু মৃত্যু হার ছিল খুবই বেশি বর্তমানে শিশু মৃত্যু হার চেয়ে অনেক নিচে নেমে এসেছে আট স্থান স্থায়ীভাবে পরিবর্তন করাকে স্থানান্তর বলে এটি কখনো নির্দিষ্ট দেশে সীমানার মধ্যে হতে পারে আবার কখনো সীমানা অতিক্রম করে হতে পারে স্থানান্তর তারতম্যের কারণ স্থানান্তরের পিছনে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক জনমিতি কারণে বিদ্যমান থাকে এই সব কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানুষ অধিক আয়ের আশায় এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে স্থানান্তরিত হয় বিবাহের কারণে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় উচ্চ শিক্ষা উন্নত স্বাস্থ্য সেবা উচ্চ সম্পূর্ণ পেশার আশায় স্থানান্তরিত হয় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা জলাবদ্ধতা নদী ভাঙ্গন প্রভৃতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে স্থানান্তরিত হয় বিভিন্ন আকর্ষণীয় উপাদান যেমন উন্নত নাগরিক সুযোগ সুবিধা বিনোদন ও পরিবেশ এর আশায় স্থানান্তরিত হয় যুদ্ধ কারণে স্থানান্তরিত হয় বর্তমানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে বহু লোক ইউরোপীয় দেশসমূহে স্থানান্তরিত হচ্ছে স্থানান্তরের প্রভাব সমাজ জীবনে স্থানান্তরের প্রভাব অনেক স্থানান্তরের কারণে মানুষ জি এলাকায় গমন করে সে এলাকায় বিস্তৃতি লাভ করে জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায় যেমন ঢাকা শহর দশ বছর আগেও সীমিত এলাকায় নিয়েছিল কিন্তু এখন এই শহরে বিস্তৃতি ব্যাপক স্থানান্তরের কারণে অতিরিক্ত লোকের চাপ পড়ে শহরের বিভিন্ন স্থানে ফলে মৌলিক প্রয়োজন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা এর মূল্য বৃদ্ধি পায় স্থানান্তরের কারণে জনসংখ্যা বৃদ্ধি পেলে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয় যেমন শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক উভয় স্থানের স্থানান্তরে দেশের জনসংখ্যা কাঠামো পরিবর্তনের প্রভাব ফেলে আমাদের দেশে লাখ লাখ লোক আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে পৃথিবীর নানা অঞ্চলে চাকরি ও ব্যবসা বাণিজ্য করছে তাদের প্রতি প্রেরিত অর্থ আমাদের জাতীয় অর্থনীতিতে বিভিন্ন উন্নয়নের ব্যাপক অবদান রাখছে তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে জানতে পারলাম স্থানান্তর তারতম্যের কারণ এবং প্রভাব বিভিন্নভাবে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে কাজের সূত্রে পারিবারিক জন্য বিবাহের কারণ শিক্ষার জন্য বিভিন্ন আকর্ষণীয় সুযোগ সুবিধার জন্য যুদ্ধ বিগ্রহের জন্য তাহলে মানুষ কী করছে এক জায়গা থেকে অন্য জায়গায় অতি প্রতিদিন প্রতিনিয়ত মানুষ কী করছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আর এভাবেই বিভিন্নভাবে এ মানুষ স্থানান্তরের জন্য তারতম্য দেখা দিচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে জানলাম মৃত্যু হারটা কী জন্য হতে পারে বিভিন্ন রকম ভৌগোলিক কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে বয়স হতে পারে দারিদ্রতা হতে পারে যুদ্ধ যুদ্ধবিগ্রহ হতে পারে বিভিন্ন কারণে মানুষের মৃত্যু হারও কী করতে পারে তারতম্য জন্ম মৃত্যু দুইটার মধ্যে তারতম্য দেখা দিতে পারে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের বাড়ি কাজ হচ্ছে আমি তোমাদের যতটুকু পড়িয়েছি শিক্ষার্থীরা তাহলে তোমরা কাজ করবে তোমাদের এই চতুর্থ অধ্যায়ের মধ্যে তোমাদের যে সৃজনশীলটা রয়েছে তাহলে সেই সৃজনশীলটা এক নম্বরটা তোমরা ভালো করে বাসায় পড়বে আমি যতটুকু পড়েছি তোমরা ততটুকু মনোযোগ সহকারে পড়বে এবং এই সৃজনশীলটা তোমরা পড়ে মুখস্ত করে তোমাদের খাতার মধ্যে তোমরা লিখে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই ঘরে থাকবে